হায়াতুন নবী না জি নবী জি কি হায়াতুন নবী কিনা জোরে বলেন না নবী জি হায়াতুন নবী কিনা আরেকটা বিষয় ছোট করে বলছি এই যে মুতালিব হোসেন আল্লামা মুতালিব হোসেন সালিহ সাহেব সকল ঈদের সেরা ঈদ এই ব্যাপারে কিছু মন্তব্য করেছিল মন্তব্য করার পরে আইরে কমে গালিগালাজ কারে কয় বহু ধরনের বক্তব্য এই মাওলানা শুনছে তো এখন শোনার পরেও মাওলানা শেষ পর্যন্ত লাইভে এসে আত্মসমর্পণ করছে কি করছে ভুল স্বীকার করছে এখন যেহেতু ভুল স্বীকার করছে আমার ভুল হইতে পারে আমার দোস্তের ভুল হইতে পারে সৃষ্টি জগতের যত মানুষই হোক না কোন আলেম পীর মাশায়ে এক ভুল হইতে পারে কি পারে না যেহেতু ভুল হওয়ার পরে সংশোধন হইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা মন্তব্য করতে চাই না আরেকটা বিষয় সত্যের জন্য আমাদেরকে সব সময় মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটাই আহলে সুন্নাতের আকীদা যারা বাতিল বাতিলদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি অতীতেও করেছি এখনো বর্তমানে করতেছি যতদিন বেঁচে থাকব আমরা ইনশাআল্লাহ করে যাব আল্লাহ পাক আমার দুস্তকে হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন আর জোরে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সম্মানিত এলাকাবাসী আমার ধর্মপ্রাণ সুন্নি মুসলমান বাবা ভাইরা এই পর্যায়ে আমাদের মধ্যে যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যিনি সুন্নি জামাতের নয়নমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন যিনি সদর ভ্রমণ পাড়িয়ার জমিনে পঞ্চান বছর পর বছরের মধ্যে কোন ইতিহাস নেই যে জশ্নে জুলুস মিলাদুন নবী হয়েছে যেই তাহিরি হুজুরের কারণে আমরা ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে মিলাদুন নবী জশ্নে জুলুস করতে পারি ওই তাহিরি হুজুর আমাদের বাংলার জমিনে হয়েছে জন্ম হয়েছে আমরা আনন্দিত এই জন্য আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কেবলা আমার বাবার বন্ধু আমার এই জন্য আমাদের 28 সেপ্টেম্বর ব্রাহ্মণ বাড়িয়ার জমি পারই রবিউল আমরা দুষ্ট জুলুস হয় জায়গার মধ্যে যাব এই জন্য বলেছে